ভিটামিন এ রাসায়নিক নাম হল টোকোফেরল ভিটামিন ই একটি তেলে দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন ই ত্বকের লাবণতা বৃদ্ধি করে হার্টের কার্যকারিতা বাড়ায় এবং বার্ধক্য প্রতিরোধ করে তবে জানলে অবাক হবেন ভিটামিন ই পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে বীর্যের ঘনত্ব বাড়াতে এবং পুরুষ পুরুষবন্ধাত্ম প্রতিরোধ করতে অসাধারণ ভূমিকা পালন করে আজকের এই ভিডিওতে পুরুষদের হারিয়ে যাওয়া যৌনশক্তি ফিরে পেতে প্রতিদিন একটা ভিটামিনি ক্যাপসুল খাওয়ার উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করব পুরুষদের যাবতীয় শারীরিক এবং যৌন দুর্বলতা দূর করে ফুটন্ত যৌবন ফিরে পেতে ভিটামিনি ক্যাপসুলের ম্যাজিক উপকারিতাগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পুরুষ হরমন টেস্টারণ তৈরি করতে কোলেস্টেরল অত্যন্ত জরুরি ভেটামিনই পুরুষদের শরীরে ভালো কোলেস্টেরল তৈরি করে পুরুষ হরমনের উৎপাদন ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে একজন পুরুষ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তায় ভুগলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় যাকে বিজ্ঞানের পরিভাষায় অলিগোস্পার্মিয়া বলে ভেটামিনই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে পুরুষের শরীর থেকে ফ্রি রেডিকলসগুলোকে দূর করে এবং মানসিক চাপ কমায় যার ফলে বীর্যের ঘনত্ব ও শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষ জন্য বিয়ের পর বাচ্চা না হওয়ার মতো সমস্যা দূর হয় ভিটামিন ই কর্মক্ষমতা বাড়ায় মিলন করার সময় বুক ধরফর করার সমস্যা দূর করে এবং পুরুষ সঙ্গে রক্ত বৃদ্ধি করে শিথিলতা থেকে মুক্তি দেয় ই শরীরে প্রোটিন সিনথেসিস বৃদ্ধি করে যার ফলে টেস্টোস্টারন হরমোনের উৎপাদন বৃদ্ধি পায় এবং শারীরিক দুর্বলতা দূর হয় ই অক্সিডেটিভ স্ট্রেস কমায় নার্ভের সমস্যা দূর করে শরীরে যৌন উত্তেজনা বৃদ্ধি করে এবং প্রস্টেট গ্রন্থির কার্যকারিতা বাড়ায় যার ফলে ধ্বজভঙ্গ ও শীঘ্রপতনের সমস্যা দূর হয় তাই বন্ধুগণ এই অসামান উপকারিতাগুলো পাওয়ার জন্য প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর একটা ভিটামিনি ক্যাপসুল খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ